হিজাব ইস্যুতে তরুণীর মৃত্যুতে ছড়িয়ে পড়া বিক্ষোভ ক্রমেই সরকার বিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। এদিকে দমনপীড়নের অভিযোগে ইসলামী বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। পুলিশি হেফাজতে তরুণী মৃত্যুর ঘটনায় চরম বিপাকে ইরান। কোনোভাবেই থামছে না বিক্ষোভ। প্রতিদিনই রাস্তায় নেমে সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। রোববার তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। একই দিন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ইরান সরকারি নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। সাম্প্রতিক সময়ে ইরানে যেসব বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 1000 জনকে অভিযুক্ত করা হয়েছে। বিশৃঙ্খলার দায়ে এসব অভিযুক্তদের প্রকাশ্যে বিচার করা হবে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। এদিকে চলমান বিক্ষোভ রুখতে দমন পীড়নের জেরে দেশটির অভিজাত রেভলিউশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকা চুক্তির উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।